ভালো থাকার জন্য চারটি গুরুত্বপূর্ণ টিপস। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে জানাবো ভালো থাকার খুবই গুরুত্বপূর্ণ চারটি বিষয়। এক নাম্বার হচ্ছে চুপ থাকা। যে কোনো উত্তপ্ত পরিস্থিতিতে আপনি যত চুপ থাকবেন তত আপনি ঝামেলা এড়াতে পারবেন। দুই নাম্বার হচ্ছে কাউকে খোঁচা দিয়ে কথা না বলা। আমরা যখন কাউকে খোঁচা দিয়ে কোনো কথা বলবো তখন সেও কিন্তু চাবে আমাদেরকে খোঁচা দিয়ে কথা বলতে, যার ফলে কিন্তু এইসব খোঁচা দেওয়া কথা শুনলে আমাদের নিজেদেরও মন খারাপ হবে। আর খোঁচা দিয়ে কথা বলার জন্য কিন্তু অনেকে আপনাকে ভালোবাসবে না। ভালো থাকার জন্য কিন্তু আমাদের আশেপাশের মানুষের ভালোবাসাটাও খুব দরকার। তিন নাম্বার হচ্ছে অন্যের জীবনে নাক না গলানো। আমাদের একটা কমন সমস্যা হচ্ছে আমরা সহজেই অন্যের পার্সোনাল লাইফে ঢুকে পড়ি। অন্যের পার্সোনাল লাইফ নিয়ে ঘাটাঘাটি করা মানে নিজের ব্যক্তিত্বহীনতার পরিচয়। অন্যের পার্সোনাল লাইফ নিয়ে ঘাটাঘাটি করলে আপনি নিজেকে কখন সময় দেবেন? অন্যের পার্সোনাল লাইফে ঘাটাঘাটি না করে নিজের পার্সোনাল লাইফ নিয়ে ভাবুন। চার নাম্বার হচ্ছে আগ বাড়িয়ে কারোর জন্য কিছু না ভাবা। আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে আগ বাড়িয়ে কারো উপকার করতে যাই বা কারোর জন্য কিছু ভাবি বা অতিরিক্ত কোনো কিছু বলে বসি। এতে দেখা যাচ্ছে উল্টা তারা আমাদেরকে খারাপভাবে বা আমরা তাদের কাছে বিরক্তিকর হয়ে যাই। তাই আগ বাড়িয়ে কারোর জন্য কিছু না ভেবে নিজেকে নিয়ে ভালো থাকুন। আমরা যদি এই চারটি বিষয় মেনে চলি, চুপ থাকি, কাউকে খোঁচা দিয়ে কথা না বলি, অন্যের জীবনে নাক না গলাই এবং আগ বাড়িয়ে কারোর জন্য কিছু না ভাবি, তাহলে কিন্তু আমরা অনেক আপত্তিকর পরিস্থিতি থেকে মুক্ত থাকতে পারবো আর জীবন হবে সহজ এবং সুন্দর।